একটু রিভার্ব যাবে। আর সামান্য থোড়া সা রিভার্ব, হালকা সা। মনিটর পে থোড়া সা দিজিয়েগা আওয়াজ। আদাব, এন্ড এ ভেরি গুড ইভনিং টু ওয়ান এন্ড অল প্রেজেন্ট হিয়ার। আই, অনিশা ভট্টাচার্যা, ইয়োর হোস্ট ফর টুডেজ ইভেন্ট, এক্সটেন্ড মাই হার্টিয়েস্ট ওয়েলকাম টু দি অল ইন্ডিয়া সঙ্গীত অ্যান্ড নৃত্য উৎসব 2017। আই টেক দি অনার টু ইন্ট্রোডিউস অ্যামাং আস শ্রী গৌর মন্ডল স্যার, প্রিন্সিপাল অফ তেজপুর বিনাপানি মিউজিক কলেজ অ্যান্ড দি প্রোগ্রাম কোঅর্ডিনেটর অফ দি অল ইন্ডিয়া সঙ্গীত অ্যান্ড নৃত্য উৎসব 2017। থ্যাংক ইউ। জয় জয়তে শ্রদ্ধেয় শ্রদ্ধা ভজন রাইজ তথা বিভিন্ন আমার প্রান্তরপরা অহা বিভিন্ন অতিথিবৃন্দ, লগতে আমার সুদূর প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়পরা আমার রেজিস্টার ম্যাম আর বিভিন্ন কর্মকর্তা, ডেপুটি রেজিস্টার, লগতে কন্ট্রোল এক্সামিনার আর আমার যি সকল আমি মাতি আনা, আমন্ত্রণ করে আনা ভারতবর্ষর বিভিন্ন প্রান্তর শিল্পীব সকলকে আমি আমার প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের তরফের আন্তরিক কৃতজ্ঞতা তথা ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি আমি আপনার জানাব পাই সুখী হয়েছো, তেজপুর বীণাপাণী সংগীত মহাবিদ্যালয় আজি 25 বছর ধরে এই তেজপুর শহরত প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের এফিলেটত হিসাবে কাম করে আছে আর 25 বছর অন্তত আমার তেজপুর বীণাপাণী সংগীত মহাবিদ্যালয় প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় হয়ে বিভিন্ন ঠাইত হ্যালো হে আমি পোন প্রথমতে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় তেজপুরবাসী তথা অসমৰ হৈ আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছো। যাকালি আমার তেজপুর বীণাপাণী সংগীত মহাবিদ্যালয়ের 25 বছর পূর্তিত মূল সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে হয়ে গেছে আর এই অনুষ্ঠানত সম্পূর্ণরূপে আমার প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় স্পন্সার করেছে। যেহেতু আমি 25 বছর প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের লগত জড়িত হয়ে আছো আর তাকে হকে মই নিজে গৌর মন্ডল গোটে অসম তথা ভারতবর্ষত কাম করে আছো, হেয়ে প্রাচীন কলা কেন্দ্রক আমি তেজপুর বীণাপাণী সংগীত মহাবিদ্যালয়ের তরফের তথা তেজপুরের রাইজ হয়ে তথা অসমের রাইজে সকলে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছো। আজি তেজপুর বীণাপাণী সংগীত মহাবিদ্যালয় 25 বছর যি কর্মরাজিত অবগত করে আহিলে তাতে বিভিন্ন ছাত্রছাত্রী আমার অসম তথা বিভিন্ন জায়গা ঠাইত সুখ্যাতি অর্জন করেছে, হেয়ে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের তেওঁলোকে সাফল্যমণ্ডিত হয়েছিল, তেওঁলোকে ইয়ারপরা বিম ইউজ তথা এম ইউজ করে বিভিন্ন প্রান্ত স্বাবলম্বী হয়েছে, হেয়ে প্রাচীন কলা কেন্দ্র সচাকেই আমার শ্রদ্ধার পাত্র আর ধন্যবাদ জ্ঞাপন করবলা এই কারণে যে সঙ্গীত জগতত গোটেই ভারতবর্ষ তথা বিদেশতো এই প্রতিষ্ঠা নে বিভিন্ন ছাত্রছাত্রী যে সফলতা সফল করবলে যে সহায় করে আছে তার কারণে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ক আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আমার প্রাচীন কলা কেন্দ্রের উদ্যোগত অল ইন্ডিয়া সংগীত আর নৃত্য উৎসবর প্রথম দিন তেজপুর এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি অনুষ্ঠিত হব, ইয়ারে পাছত আমার আর বিভিন্ন ঠাইত অল ইন্ডিয়া সংগীত আর নৃত্য উৎসব অনুষ্ঠিত হব, আমার তেজপুরের পিছত শুধু ত্রিপুরা আগরতলা তাতে একই অনুষ্ঠান হব, তারপরে
আমার গুহাটি ইয়ার পিছত অনুষ্ঠিত হব অহা 23 সেপ্টেম্বর তারিখে আগরতলাত অল ইন্ডিয়া সংগীত ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হব। তার পিছত 16 সেপ্টেম্বর গুহাটিত অনুষ্ঠিত হব। এনেকে হয়ে আমার গোটেই ভারতবর্ষর অল ইন্ডিয়া সংগীত ও উৎসব যে আয়োজন হয়ে আছে তার কারণে প্রাচীন কলা কেন্দ্র ওতপ্রোতভাবে আমাক বিভিন্নভাবে সহায় করে এই অনুষ্ঠান সফল করবলে আমাক আগ্রহ করেছে। এহে প্রাচীন কলা কেন্দ্র পুনঃ ধন্যবাদ করি, আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ইতিমধ্যে আমার মাজত উপস্থিত আহি পাইছেহি আমার এই অল ইন্ডিয়া সংগীত নৃত্য উৎসব 2017-র লগতে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের রেজিস্ট্রার ম্যাডাম ডক্টর শোভা কেশব ম্যাডাম আমার মাজত উপস্থিত হয়েছেই। তেওঁলোক প্রথমতে মই নমস্কার তথা ধন্যবাদ জ্ঞাপন করছো আর তেওঁর আশীর্বাদ লৈ আজি আমি এই অনুষ্ঠান আরম্ভ করিম। গতিকে সকল রাইজর আশীর্বাদ লৈ আজি আমি অনুষ্ঠান আরম্ভ করবলৈ লৈছো। পোনপ্রথমতে আমার তেজপুর বীণাপাণি সংগীত মহাবিদ্যালয় তথা তেজপুর সহযোগত একটা উদ্বোধনী সংগীতের আমি আজি অনুষ্ঠান করবলৈ লৈছো। আমি পেলে আমলোক ম্যাডাম জি ডক্টর শোভা কেশর জি আমলোক সৌভাগ্য হে যে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় সে আমলোক তেজপুর মে পাধারে হ্যাঁ ও দু দিন সে আমার বীচ মে হিসেবে আমলোক তেজপুর তথা বীণাপাণি সংগীত মহাবিদ্যালয় তরফ সে উনকে হার্দিক আভার হে। এক বাত সহি মে আমলোক বলনা চাইয়ে যে কাল যো ভি তেজপুর বীণাপাণি সংগীত মহাবিদ্যালয়কে সিলভার জুবলি অনুষ্ঠিত হো গিয়ে উনকে প্রাচীন কলা কেন্দ্র দ্বারাই একার না সম্ভব হওয়া আগর প্রাচীন কলা কেন্দ্র আমলোক পুরো সম্পূর্ণ সহযোগ সে এ প্রোগ্রাম আমলোক তেজ মে বান পায়ে ইসলে সচ মে প্রাচীন কলা কেন্দ্র আমারে আভার হে আর হাম সব প্রাচীন কলা কেন্দ্রকে আভার কে কারণ সে আমলোক উনকো কৃতজ্ঞতা তথা শ্রদ্ধা জ্ঞাপন করতে হিসি বীচ আবি আমলোক পহলে শুরু করেনগে উদ্বোধনী সঙ্গীত সরসনা বন্দনা সে। থ্যাংক ইউ। হ্যাভ অ্যামাংস্ট আস আ বাঞ্চ অফ বিউটিফুল স্টুডেন্টস ফর আ সরস্বতী বন্দনা টু প্রে ট্রিবিউট টু মাদার সরস্বতী দি গডেস অফ নলেজ।
केंद्र चंडीगढ़, श्री आनंद रंजन बोरुआ सर, श्री दीपक दत्त चौधरी सर, बोमकेश जाना सर, डॉक्टर पी के ब्रह्मा एंड श्री गौरमंडल सर ऑन द स्टेज। आमी धन्यवाद ज्ञापन करिछो आमार प्राचीन कला केंद्र रेजिस्टर मैडम जी डॉक्टर शोभा केशर आमार माझे उपस्थित होइछे लगते आमार प्राचीन कला केंद्र चंडीगढ़र कोलकाता शाखार असिस्टेंट आनंद बरुआ महोदय तेओ आमार माझे उपस्थित होइछे लगते कंट्रोलर अफ एग्जामिनर प्राचीन कला केंद्र चंडीगढ़ कोलकाता शाखार आमार माजत श्री दीपक दत्त चौधरी तेखते उपस्थित होइछे लगते प्राचीन कला केंद्र चंडीगढ़र सुपारिन्टेंडेंट अफ अकाउंट श्री बोमकेश जेना तेओ आमार माजत उपस्थित होइछे एइखिनिते आमी होमो तेओलोकक आमार आंतरिक कृतज्ञता शुभेच्छा ज्ञापन करिछो जे तेओलोके हुदूर इमानदूर पर आही आमार माजत उपस्थित होइछे लगते आमार नॉर्थ ईस्टर कोऑर्डिनेटर डॉक्टर पी के ब्रह्मा तेओ आमार माजत उपस्थित होइछे तेखने नॉर्थ ईस्टर कोऑर्डिनेटर हिसाबे काम करि आछे गतिके आमी होमो आमार प्राचीन कला केंद्र कर्मकर्ताओक आमी कृतज्ञता धन्यवाद ज्ञापन करिछो एति आमी तेलोकक एखनि फुलम गामसारे सम्बोधन करिब लैछो आमार बिना पानीर उत्तरियारे उत्तरिया दूर आमी तेलोकक प्रदान करिम। Dr. Shobha Kosher ma'am will be felicitated by Gourmandal sir. Shri Anandaranjan Borua sir will be felicitated by Himadri Barman.